Extra Time. স্বপন বন্দ্যোপাধ্যায় কি মোহনবাগান ক্লাব রাজনীতির বর্তমান চাণক্য? খবর অনুযায়ী দেবাশিস দত্তই মোহনবাগানের আগামী সচিব হচ্ছেন, আর এই নতুন সচিবের পেছনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই বিওএ সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়। তৈরি হচ্ছে প্যানেল। নির্বাচন হবে কি হবে না সে বিষয়ে অনেক প্রশ্ন থাকলেও বাবুন ব্যানার্জি অর্থাৎ স্বপন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের সচিব যে দেবাশিস দত্ত, সে বিষয়ে খবর মোটামুটি সকলেরই জানা। কিন্তু কিছুদিন আগে এই দেবাশিস দত্ত সম্পর্কে সম্পূর্ণ অন্য ধারণা ছিল বাবুন ব্যানার্জির। কিভাবে মিটে গেল সব কিছু সে নিয়ে তো প্রশ্ন ছিলই, সঙ্গে আরও অনেক প্রশ্নের উত্তর দিলেন এক্সট্রা টাইম বাংলাকে। প্রথমেই বলি, এখন সিনিয়র বেঞ্চে বসে আছি, খুব আনন্দের সঙ্গে বসে আছি। ইভেন সিনিয়র বেঞ্চে বসে ভীষণ ভালো লাগছে, মোহনবাগান ক্লাবের ব্যাপারে আলোচনা চলছে। তো আমার একটা জিনিস বুঝছি, আমাকে যদি কেউ মোহনবাগান ক্লাবের জন্যে ভালো কিছু কাজ করতে বলে, আমি মোহনবাগানের স্বার্থে যে ভালো কাজ করবে আমি তার পাশে আছি। এখন মনে হয়েছে যে দেবাশিস দত্ত মোহনবাগান ক্লাবের জন্য কিছু ভালো কাজ করবে, তার জন্য দেবাশিস দত্তর পাশে এবং দেবাশিস দত্ত বাবুন ব্যানার্জির পাশে দুজন দুজনের পাশে উভয় পক্ষে আছি। আমাদের ভুলটা সারা জীবনের জন্যে মা বাবার মধ্যে অনেক অশান্তি দেখেছি, স্বামী স্ত্রীর মধ্যে অনেক অশান্তি দেখেছি, আবার অশান্তির জুড়ে যাওয়াটাও দেখেছি। সেরকমই ভাই ভাইয়ের মধ্যে অনেক মারপিট দেখেছি, আবার ভাই ভাইয়ের মধ্যে মিলনটাও আমি দেখেছি। দেবাশিস দত্তর সঙ্গে আমার মাঠের একটা ছোট্ট জায়গায় আমার একটা প্রবলেম হয়েছিল, কিন্তু সেই প্রবলেমটা দুজনও মিলে মিটিয়ে ফেলেছি। এটা আমরা একসঙ্গে মাঠ করছি এবং মোহনবাগানের স্বার্থে মাঠ করছি। নেক্সট আশা আমাদের যে প্যানেল হচ্ছে, সেই প্যানেলটাকে জেতাবার জন্যে প্যানেলটার কথা ভাবছি, কারোর কথা একার ভাবছি না, টোটাল প্যানেলটা যাতে জিতুক। আর মোহনবাগান সমর্থকদের মেম্বারদের জন্য কী বার্তা দেবেন? মোহনবাগান সমর্থকদের আমি অন্য জায়গায় দেখি। 78 থেকে মাঠের যখন র্যাম্পারে খেলা দেখতাম, তখন ইতিহাস ছিল যে কী করে বাবলু ভট্টাচার্যের প্যান্টটা ছুঁতে পারি, বা আদার্স কাউর 78-এর সেই সময় বড় বড় প্লেয়ারদের পাশে থাকতে পারি, সেটা মনের ইচ্ছাটা ছিল। কিন্তু ইচ্ছাটা যখন মাঠের ভিতরে ঢুকে গিয়ে, প্রথম যখন মোহনবাগান ক্লাবের মেম্বার হলাম, তারপরে গ্রাউন্ড সেক্রেটারি হলাম, তারপরে বহু বছর ধরে ফুটবল সেক্রেটারি হিসেবে আছি, আমার মনে হলো যে মোহনবাগানের জন্যে আমার একটা জায়গা হচ্ছে মোহনবাগান আমার মায়ের মতো, তাই মোহনবাগানকে সেই জায়গাটাই আমি ভালোবাসি। তাই মনে হলো যে মোহনবাগানের পাশে থাকাটা আমার খুব জরুরি, কারণ আমি আজকে বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের আমাকে ডেপুটি সেভ দ্য মিশন করেছে। কিন্তু আমার মনে হয় সবের মধ্যেই মোহনবাগানটা আমার কাছে একটু আলাদা। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।